2013 থেকে 2015 সাল নির্বাচন ঠেকানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে ছিল বিএনপি জামাত জোট। সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে চলছিল চালাও পোড়াও, বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সহ দেশের প্রায় সব হাসপাতাল আগুনে পোড়া মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল। টানা অবরোধ কর্মসূচি ও নাশকতামূলক কাজে দেশের অর্থনীতির উপর যেমন আঘাত আসে, তেমনি টান পড়ে মানুষের জীবিকাতেও। নিরুপায় মানুষ বাধ্য হয়ে নেমে আসেন আগুন সন্ত্রাস উপেক্ষা করে। তবুও বোধোদয় হয়নি আন্দোলনের নামে দেশের মানুষের উপর সন্ত্রাস অব্যাহত রাখা রাজনৈতিক শক্তির। অপরদিকে সামনে পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা নিয়ে চলতে থাকে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। অনেকেই নিরাপদ ভেবে বেছে নেওয়া চেষ্টা করেন ট্রেন, কিন্তু সেখানেও নাশকতা করতে ছাড়েনি অবরোধকারীরা। এসবের মধ্যেও 2014 সালের 5 জানুয়ারি হয়ে যায় নির্বাচন। তারপরে বছর খানেক নাশকতার আন্দোলন চালিয়ে রণে ভঙ্গ দেয় বিএনপি জামাত জোট। এবার আরও একটি নির্বাচন সামনে রেখেই সে তত্ত্বাবধায়ক সরকারের পুরনো দাবিতে আন্দোলনের মাঠে বিএনপি ও সমন্বয় দলগুলো। চলছে লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি, অপরদিকে চলছে 28টি দল ও বহু স্বতন্ত্র প্রার্থীর ভোটের প্রস্তুতি। এই প্রেক্ষাপটে বুধবার ভোররাতে আধারে নাশকতার শিকার রেল। গাজীপুরের ভাওয়াল এলাকায় উপড়ে ফেলা লাইন পার হতে গিয়ে ইঞ্জিন সহ মোহনগঞ্জ এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ছিটকে পড়ল পাশের ধান খেতে। ঘুমের মাঝে চিরঘুমে চলে গেলেন একজন, আহত হন অনেকেই। ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হল নাশকতার উদ্দেশ্যে কেটে ফেলা হয় রেল লাইন। প্রকৃত আন্দোলনকারীদের বের করতে কাজ করছে সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতি পাঠান গণমাধ্যমে। আগ বাড়িয়ে মন্তব্য করেন, কেউ কেউ আন্দোলনরত দলগুলোর ওপর এই নাশকতা দায় চাপানোর চেষ্টা করছে, যা গভীর চক্রান্তমূলক। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বিএনপি সম্প্রতি ঘোষণা দিয়েছে শীঘ্রই নতুন ধারার আন্দোলনে যাবেন তারা। এ অবস্থায় এ বিবৃতিকে কেউ কেউ তুলনা করছেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বহুল চর্চিত এই প্রবাদের সঙ্গে। ফয়জুল ইসলাম শুভ, সময় সংবাদ।